মাধ্যমিক ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর তোমরা জানো এই প্রশ্নটি কতটা ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নের আলোচনা শোনো এবং প্রতি পয়েন্ট হিসেবে সাজানো রয়েছে। যাদের এই প্রশ্নের উত্তরটি নেই তাহলে অবশ্যই তারা তুলে নেবে, খাতায় তুলে নিয়ে রিভিশন করতে থাকবে, কারণ এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। প্রশ্নটি হচ্ছে ইতিহাসে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ফার্স্ট চ্যাপ্টার থেকে এটি একটি 4 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষা সামনে চলে আসছে, সামনে টেস্ট পরীক্ষা অবশ্যই পড়ে যাবে এই প্রশ্নের উত্তরটি। যারা নতুন অবশ্যই এরকম আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখো এবং দেখতে দেখতে লাইক করে দিও তোমাদের কাজে লাগলে ভিডিওগুলো। তো শুরু করছি প্রশ্নের উত্তরটি, বা এই ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা এ বিষয়ের আলোচনা। তো চলো দেখো, ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য সাধারণত কি মহাপেশখানা, গ্রন্থাগার বা বিভাগীয় দপ্তর প্রভৃতি স্বীকৃত প্রতিষ্ঠানগুলির পাশাপাশি আজকাল ইন্টারনেট থেকেও ইতিহাসের তথ্য সংগ্রহ করা যায়। তো আসলে কি ইতিহাসের তথ্য সংগ্রহ করতে গেলে আমরা সাধারণত কি যখন ইন্টারনেট ছিল না তখন কি মহাপেশখানা, অর্থাৎ যেখানে পুরনো জিনিসপত্র রাখা হতো সেগুলো থেকে তথ্য সংগ্রহ করা এবং বিভিন্ন গ্রন্থাগার, পুরনো গ্রন্থ থেকে, বিভাগীয় বিভিন্ন দপ্তর থেকে আমরা সেগুলো সংগ্রহ করতে পারতাম। কিন্তু বর্তমানে আজকাল ইন্টারনেট থেকেও ইতিহাসের তথ্য সংগ্রহ করা যায়। তবে এই ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কিছু সুবিধা এবং কিছু অসুবিধাও রয়েছে। তো দেখো, ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি যদি আমি আলোচনা করি, প্রথমত সেক্ষেত্রে প্রথম পয়েন্ট আমাদের আলোচনা করতে হয় তথ্যের সহজলভ্যতা। 1 নম্বর পয়েন্ট দেখো, তথ্যের সহজলভ্যতা। দেখো, দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন গবেষণা কেন্দ্র, গ্রন্থাগার এবং মহাপেশখানা, মিউজিয়াম প্রভৃতির সংগৃহীত নথিপত্র ও দুষ্প্রাপ্ত কিছু গ্রন্থ ইন্টারনেটে বর্তমানে আপলোড হয়, ফলে সহজে সেগুলো ইন্টারনেট থেকে আমরা পেতে পারি, সেখান থেকে আমরা ইতিহাসের তথ্য সংগ্রহ করতে পারি। তো ইন্টারনেটের মাধ্যমে আমরা সহজলভ্যভাবে তথ্য সংগ্রহ করতে পারি, অর্থাৎ ইন্টারনেটের জন্য ইতিহাসের তথ্য সংগ্রহ করা সহজলভ্য হয়েছে। চলো 2 নম্বর দেখো, সময় ও খরচ হ্রাস। এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। দেখো, ইতিপূর্বে তথ্য সংগ্রহ করতে দেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশে যেতে হতো, বিদেশে গিয়ে সেখানকার তথ্য সংগ্রহ করতে গেলে সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করতে হতো, তাহলে অনেক খরচা হয়ে যেত। এখন কি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে তা খুব অল্প সময়ে অল্প খরচে পাওয়ার ফলে কী হয়েছে, সময়ের অপচয় কমে যাচ্ছে, গবেষণা খরচ হ্রাস পাচ্ছে। খুবই ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট, সময় ও খরচ হ্রাস, ইতিহাস থেকে তথ্য সংগ্রহ করার এগুলো সুবিধা। দেখো পরের পয়েন্টে যদি যাই, ইন্টারনেট ব্যবহারের অসুবিধাটা 4 নম্বর প্রশ্ন খুব ছোটো করে আমি সাজিয়েছি। দেখো, ইন্টারনেট ব্যবহারের অসুবিধা। দেখো, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে, একটু ভালো করে দেখে নাও। দেখো, সত্যাসত্যের অনিশ্চয়তা। আসলে দেখো, যে তথ্যটা তোমরা ইন্টারনেট থেকে পাচ্ছ সেটা কি পিওরলি ঠিক সঠিক? অনেকে অনেক তথ্য ভুলও আপলোড করতে পারে, সেক্ষেত্রে একটি সমস্যা। দেখো, চাক্ষুষ নথিপত্র ঘেঁটে বা আকর গ্রন্থ পাঠ করে ইতিহাসের তথ্য সংগ্রহ সত্যতা সম্পর্কে যতটা নিশ্চিত হওয়া যায়, ইন্টারনেট থেকে প্রাপ্য তথ্যে তা সম্ভব নয়। মানে ইন্টারনেট থেকে প্রাপ্ত যে তথ্যগুলো আমরা ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নেই, সেগুলো যে সঠিক সেটা কিন্তু একটু সম্ভাব্যতা থাকে যে সঠিক কি ভুল। দেখো 2 নম্বর, দেখো তথ্যসূত্রের অভাব। ইন্টারনেট থেকে পাওয়া তথ্য 2 নম্বরে তথ্যসূত্রের অভাব। দেখো, ইন্টারনেট থেকে পাওয়া তথ্য
সংগ্রহের সময় তথ্যসূত্র যেমন তেমন না থাকার ফলে তথ্যসূত্র সমস্ত তথ্য অনেক সময় নাও থাকতে পারে। তো দেখো তথ্যসূত্র তেমন না থাকার ফলে তথ্যের বিশ্বাসযোগ্যতা থাকে না, সঠিক তথ্য বা ঠিকঠাক তথ্য যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে তার বিশ্বাসযোগ্যতা থাকে না। আবার অনেক সময় কি হয়, ইন্টারনেটে তথ্য সরবরাহে বিঘ্ন ঘটে, অনেক সময় কি হয়ে যায় ইন্টারনেটে তথ্য সরবরাহ করতে বিঘ্ন ঘটে, যে তথ্যটা তোমরা সংগ্রহ করছো সেটা দেখা গেল এক জায়গা থেকে তুলছো একটি তথ্য, তার থেকে আরেক জায়গায় আরেকটি তথ্য তুলে ফেলছো, মিল খাচ্ছে না, ফলে গবেষণার কাজ কি বাধাপ্রাপ্ত হতে পারে। তো এইভাবে দুটি সুবিধা এবং দুটি অসুবিধা সাজানো হয়েছে, পারলে তুলে নিয়ে ভালো করে রিভিশন করবে এবং পারলে আরও একবার দুবার দেখে নেবে, তাহলে অবশ্যই এটা তোমরা লিখতে পারবে। উপসংহার দেখো, কোনো একটি বিষয়ে অল্প সময়ে ইন্টারনেটের চটজলদি প্রচুর পরিমাণ কাঙ্ক্ষিত তথ্য পাওয়া গেলেও পরে আকর গ্রন্থ ও নথিপত্র থেকে তথ্যগুলি মিলিয়ে নেওয়া উচিত, এর ফলে ইতিহাস বিকৃতি ঘটে না। আসলে উপসংহারে কী বলা হয়েছে দেখো, ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পারো, যে কোনো একটি বিষয়ে অল্প সময়ের মধ্যে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করলে, হ্যাঁ, তবে তা কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যদিও যায়, সেক্ষেত্রে কোনো আকর গ্রন্থ কোনো গ্রন্থ বা নথিপত্র থেকে সেটা মিলিয়ে নেওয়া উচিত, তাহলে ইতিহাসের তথ্যের কোনো বিকৃতি ঘটবে না। তো এই ছিল তোমাদের ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো, কারণ পরবর্তীতে থেকেও আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে, সাজেশান দেওয়া আছে, সাজেশানটা দেখে নেবে। আর তাছাড়াও গুরুত্বপূর্ণ কিছু 4 নম্বরের পর প্রশ্ন দেওয়া হয়েছে, দেখে নেবে এবং ছোটো ছোটো প্রশ্নের রিভিশনগুলো করে নেবে। এবং এখনও যারা লাইক দেওনি অবশ্যই লাইক দিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।